নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি বিট্টু রায় চৌধুরী বিধানসভার অভ্যন্তরে জগদীপ ধনকারের আমলে আচার্য বিল পাশ হয়েছিল রাজ্য সরকারের তরফে আচার্য বিল পাশ করানো হয় এবং তারপর সেটা ভোটাভুটির পর পাশ করে পাস হয়ে যাওয়ার পর সেটা রাজভবনে যায় রাজ্যপাল সই করবেন কিন্তু জগদীপ ধনকারের সঙ্গে রাজ্যে রাজ্য সরকার বা রাজ্য বিধানসভার বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক দানাবাদে বা বিভিন্ন মতানৈক্য দেখা যায় সেই মতানৈক্যটা কি মূলত রাজ্যপাল তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকার সই করতেন না কোনো বিলে এমনটাই অভিযোগ করা হতো সেই মতোই এই আচার্য বিল সই হয়নি এবং পরবর্তী ক্ষেত্রে সিভি আনন্দ বোস রাজ্যপাল হিসাবে আসেন কিন্তু তিনিও সই করছেন না প্রথম দিকে মনে হয়েছিল যে এইবারে রাজ্যপালের সঙ্গে বা রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের যে সম্পর্ক সেই সম্পর্ক ধীরে ধীরে মধুর হবে কিন্তু যত দিন যাচ্ছে এই আচার্য বিল না ছাড়াকে কেন্দ্র করে এবং রাজ্যপালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে সারপ্রাইজ ভিজিটকে কেন্দ্র করে জটিলতা আরও তীব্র আকার ধারণ করছে জটিলতাটা কি সেখানে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য তিনি বলছেন যে এভাবে রাজ্যপাল রাজ্যকে না জানিয়ে বারবার বিশ্ববিদ্যালয়েতে আসছেন এবং তার পাশাপাশি দীর্ঘদিন আগে চান্সেলর বিল বিধানসভায় পাশ করে গিয়েছে বা পাশ হয়ে গিয়েছে রাজ্যপালের কাছে সেই বিল পড়ে রয়েছে কিন্তু রাজ্যপাল সই করছেন না এবং এই আবহে দাঁড়িয়ে আজকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়েতে এলেন রাজ্যপাল সিবি আনন্দ এবং তার ঠিক আসার আগের মুহূর্তে বিশ্ববিদ্যালয় চত্বরে একটা ছবি ধরা পড়লো আমি সরাসরি সেই ছবিটা দেখতে পাচ্ছি যে এবার রাজ্য জুড়ে আন্দোলনের ডাক হোক জনরব রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হন মুখ্যমন্ত্রী বিধানসভায় পাশ হওয়া বিল অবিলম্বে কার্যকর হোক এটা কারা করছে আমি সরাসরি যদি এখন দেখতে পারি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যে একটি নির্দিষ্ট সংগঠন তারা করছেন এবং বাইরেও বাইরেও মূলত এই দাবিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের যারা সদস্যরা রয়েছেন তারা রাজ্যপাল আসার আগে বিধান এই বিশ্ববিদ্যালয়ের বাইরে তারা পোস্টার ব্যানার নিয়ে দাঁড়িয়েছিলেন এবং তাদের তরফেও ঠিক একই একই দাবি তোলা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেই তাদের পোস্টার ব্যানারে অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যখন রাজ্যপাল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়তে এলেন গোটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে চলছে না চলছে যাবতীয় বিষয়টা তিনি জানার চেষ্টা করছেন তখন এই ধরনের আওয়াজ ওঠা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদিও রাজ্যপাল সাহেব জানালেন যে যত সময় এর উত্তর দেওয়া হবে যত সময় বিষয়টা দেখা হবে অর্থাৎ যেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে দ্বন্দ্ব আবার নতুন করে দাঁড়া বেঁধেছে সেটা আবার চান্সেলার বিল নিয়ে যেটা মূলত রাজ্য সরকার পোষিত যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি গুলো রয়েছে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ে যাতে মুখ্যমন্ত্রী আচার্য উপ আচার্য হন সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয় সেই কারণে যে বিল ইতিমধ্যে পাশ করেছে বিধানসভা থেকে এবং সেটা রাজভবনে গেছে এবং কেন রাজ্যপাল সেটা সই করছেন না কেন ছাড়ছেন না জানিয়ে বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিয়ে সর্বশেষ একটা জায়গা দাঁড়াচ্ছে রাজনীতি সেটা হলো রাজভবনের সঙ্গেই আচার্য বিলকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং বিধানসভার একটা দূরত্ব আবার নতুন করে তৈরি হয়েছে এই সংক্রান্ত তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয় ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব এবং বেলাইকন ক্লিক করতে ভুলবেন না আপডেটে থাকতে চোখ রাখুন রিপাবলিক বাংলা পর্দায় ধন্যবাদ